পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য পরীক্ষায় পাওয়া টাকা দিয়ে আজকে নিজে একটা খুবই শখের একটা গাছ কিনলাম এই গাছটা আমার অনেক ফেভারিট যদিও এই বড় বড়ো গাছগুলো যেগুলো ওইগুলোর দাম অনেক কিন্তু আমি কালকেই নার্সারিতে গিয়ে রাতের বেলা এই গাছটা দেখছি এবং চারাটা দেখে আমার এত পছন্দ হয়েছে যে আমি আমার খাওয়ার টাকা দিয়ে এটা লিটারেলি কিনে আনছি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকালেই আমি একটা এখানে মাটির পথ নিয়ে নিয়েছিলাম এবং ড্রেনিং সিস্টেম ভালো করার জন্য এখানে একটু নারকেলের যে ছোবরাটা বা খোসাটা থাকে ওটার উপর একটা স্টোন দিয়ে তারপর এখানে মাটি দিয়ে দিচ্ছি ড্রেনিং সিস্টেমটা ভালো না হলে মাটি থেকে যে পানিটা এক্সট্রা থেকে যাবে ওইটা কিন্তু বের হতে পারবে না যার জন্য গাছের শিকড় এবং গোড়াটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে এবং গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য ড্রেনিং সিস্টেমটা ভালো করে নিচে মাটি দিয়ে দিচ্ছি তারপরে যে এই গাছটা এই গাছের নিচে প্যাকেটটা খুলে মাটিটা ফেলে দিতে হবে এই মাটিটা আসলে ভালো হয় না কিন্তু শিকড়ের সাথে হালকা একটু পান মাটি রেখে তারপর এই বাকি মাটিটা এক্সট্রা যে মাটিটা থাকে ওটা ফেলে দিতে হয় আমি এখানে পাশ থেকে কাচি দিয়ে এই যে ব্যাগটা দিয়েছিল ওই ব্যাগটা কেটে নিচ্ছি এই কেটে নেওয়ার পর হাত দিয়েই ওই শিকড় থেকে যে এক্সট্রা মাটিটা থাকে ওটা ছাড়িয়ে নিব। প্রথমে আমি দুই পাশ থেকে এখানে গাছ ব্যাগটা কেটে নিচ্ছি এবং ভালো করে ওটা ছাড়িয়ে নিচ্ছি যাতে কোনো শিকড় বা এক্সট্রা কিছুতে টান না লাগে যার যার জন্য গাছটা মারা যায় পরে আমি এখানে হাত দিয়ে ও শিকড় থেকে মাটিটা আলাদা করে নিয়েছি দেখেন শিকড়টা কিন্তু খুব অল্প এবার এই শিকড়ে যে মেনটা যে শিকড়টা আসে আমি এটা এখন পুঁতে দিব তার আগে আমি এখানে এই মাটিতে এনপিকে সার এবং জৈব সার মিক্সড করে নিয়েছিলাম এবং গাছের যেই মাটিটা ছিল গাছের যাতে সহজে এনভায়রনমেন্টের সাথে মিশে যেতে পারে এই জন্য গাছের মাটিটাও ভালো করে মিক্সড করে নিয়েছি ভালো করে সব কিছু মিক্সড করে নেওয়ার পর এখানে আমি মাটিটা দিয়ে দিচ্ছি প্রথমে লেয়ারটা একটু স্টোন স্টোন যে মাটিটা থাকে ওইটা একটু দিতে হবে আর পরের লেয়ারগুলোতে এই যে আমরা যে মাটিটা মিক্সড করছি এই মাটিটাই দিয়ে দিব ভুললে চলবে না যে ওই মাটির সাথে হালকা অল্প একটু পানি দিতে হবে এবং হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর আমি এখানে মাঝখানে একটু গর্ত করে এখানে আমি ঠিক করে গাছের শিকড়টা বসিয়ে দিচ্ছি একদম উপরেও বসানো যাবে না নিচেও বসানো যাবে না একদম পারফেক্টলি ব্যালেন্স করতে হবে করে আমি পাশে থেকে এক্সট্রা যে মাটিগুলো দিতে হবে ওইগুলো হাত দিয়ে একটু চেপে চেপে দিয়ে দিচ্ছি এইগুলো সাধারণত মানুষ গেটের সামনে অথবা খোলা জায়গায় রাখে কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা বারান্দায় রাখলে বারান্দার সাথে যখন জড়িয়ে জড়িয়ে উঠবে তখনও খুব ভালো লাগবে তো এই গাছটা খুব পেশেন্স নিয়ে করতে হয় অবশ্য গাছ লাগানো একটা শখ যারাই গাছ লাগায় তারাই তাদের শখটা একদম খুব নিখুঁত করে করার চেষ্টা করে এই যে টপটা দেখতে পাচ্ছেন এটা আসলে আমি যে শীতের সময় ডালিয়া গাছটা লাগিয়েছিলাম ওই গাছটাই টপ এর ভিতরে একটা আলুর মতো একটা ই করে যে একটা এক্সট্রা অংশ থাকে ডালিয়ার ওটা ছিল আমি ওটা উঠিয়ে বাকি মাটিগুলা বের করে তাতে এনপিকে এবং জৈব সার মিক্স করে আবার এখানে ইউজ করতেছি ওই যে আলুর মতো যেটা ছিল আমরা ওটাকে রোদে শুকিয়ে এবং রেখে দিব একটি হলুদ মাখিয়ে একটা কাপড়ে করে এবং বর্ষার বিঘে আমরা ওটা আবার মাটিতে পুঁতে দিলে ওইখান থেকে আবার ডালিয়া গেছে বের হবে তো আমাদের এখানে এই ফুল গাছটাও পোতা শেষ হয়ে গেছে প্রপারলি পোতা শেষ হওয়ার পর আমি এখানে গাছটা একদম একটা সাইড করে রেখে দিয়েছি এটা আমার অন্যতম একটি ফেভারিট গাছ আপনারাও চাইল এই গাছটা আপনাদের পছন্দ মতো লাগিয়ে নিতে পারেন এর বিভিন্ন কালারও আছে যেমন হোয়াইট বা ডার্ক পিঙ্ক বা একদম কী বলে বেবি পিঙ্কের কালার আছে আপনারাও আপনাদের বাগানে এরকমই সুন্দর সুন্দর গাছের কালেকশান রাখতে পারেন গাছটা লাগানোর পর আমি এখানে হালকা অল্প একটু পানি দিয়ে দিয়েছি এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে গাছটা লাগাতে অনেক বেশি সময় লাগছে আমার একটু তবু আমার এখানে কোনো কষ্ট হয় নাই বিকজ এটা আমার অন্যতম ফেভারিট গাছ ছিল তবে আমার ইচ্ছা আছে যে এই গাছটে আরও কিছু কালেকশান করার বাট দেখি চেষ্টা করব আপনাদের সাথে এরকমই আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসা আজকের মতো এইটুকুই ধন্যবাদ সবাইকে